ত্রিপুরায় কি নির্বাচনের আগে অশান্তির বাতাবরণ কায়েম করতে প্রস্তুত হচ্ছে কোনো কোনো রাজনৈতিক দল, তা নিয়ে উঠল প্রশ্ন। রাজ্যে আসন্ন বিধানসভা ভোট, আর নির্বাচনের আগে রাজ্যে যখন অবাধ ও শান্তিপূর্ণভাবে বিধানসভা ভোটের আওয়াজ জোরালো হচ্ছে, ঠিক তখনই আতঙ্কের কালো ছায়া পড়ল ঊনকোটি জেলার কুমারঘাট শহরে। মঙ্গলবার সকালে শহর এলাকা থেকে ঢিলছড়া দূরত্বে এক রাজনৈতিক কর্মীর বাড়ি থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় দুজনকে জালে তুলেছে পুলিশ। জানা গেছে, এদিনই সকালে স্থানীয় সূত্রের খবরের ভিত্তিতে কুমারঘাটের সুকান্ত নগরের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নির্মল দত্তের বাড়িতে হানা দেয় কুমারঘাট থানার পুলিশ। অভিযান চালিয়ে তার বাড়ি থেকে একটি এয়ারগান, একটি 7mm পিস্তল সহ 5 রাউন্ড তাজা বুলেট উদ্ধার করে পুলিশ। খবর ছড়িয়ে পড়তে এলাকায় পৌঁছায় পুলিশের পদস্থ আধিকারিকরাও, সাথে সাথে স্থানীয়দের ভিড় জমে সেখানে। অভিযুক্ত নির্মল দত্ত বিরোধী রাজনৈতিক একটি দলের সক্রিয় প্রথম সারির কর্মী বলে এলাকায় পরিচিত মুখ। পুলিশ অভিযুক্ত নির্মল দত্তকে গ্রেপ্তার করেছে এবং তার এক সহযোগী তপন বর্মনকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এদিকে আগ্নেয়াস্ত্রগুলি বাজেয়াপ্ত করে অস্ত্র আইনে মামলা নিয়েছে পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিক কমল দেববর্মা জানিয়েছেন, গোটা ঘটনার নৈপথ্যে কি রহস্য বা উদ্দেশ্য ছিল তার তদন্তে নেমেছে কুমারঘাট থানার পুলিশ। জানতে পারি যে কুমারঘাট স্টেশনে একজন ছেলে 5টা রাউন্ড আর একটা ম্যাগাজিন নিয়ে ঘোরাফেরা করছে। তো সেই মোটামুটি আমরা কুমারঘাট থানায় তাকে গিয়ে ডিটেন করে করার সাথে সাথে আমরা জানতে পারলাম ছেলের নাম হলো নির্মল দত্ত, বয়স 30, বাবার নাম নিতাই দত্ত, বাড়ি সুকান্ত নগর, কুমারঘাট পিএস। সেই মোতাবেক আমরা তার বাড়িতে রেড করেছি। রেড করার পরে বাড়ি থেকে একটা 7.65mm পিস্তল, এয়ারগান সঙ্গে প্যালেটস, এটা আমরা উদ্ধার করতে পারি। সেই মোতাবেক আমরা অস্ত্রটাকে আমরা সিজ করি, আমরা থানাতে নিয়ে আসি, আর সঙ্গে আমরা নির্মল দত্তকে আমরা ডিটেন করি। তো এখন প্রিলিমিনারি ইন্টারোগেশন চলছে, উনি কোন জায়গা থেকে এটা উদ্ধার মানে কিনেছে বা কার কাছ থেকে নিয়েছে এটা আমরা তদন্ত করছি। নির্মল দত্তকে আমরা আপাতত অ্যারেস্ট করেছি আর বাকি তদন্ত চলছে এখন। এটার সাথে আরও যদি কেউ জড়িত থাকে আমরা সেই মোতাবেক আমরা অ্যারেস্ট করবো। একজন ছেলে তপন বর্মণ, ওনার গায়ে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা থানাতে আনছি এখন, থানাতে আছি। তো দেখি ইন্টারোগেশন মধ্যে যে কোনো নতুন তথ্য যদি বাইরে হয় সেই মোতাবেক আমরা কাজ করবো। শুধু তাই নয়, অভিযুক্তের বিরুদ্ধে ইতিপূর্বেও সমাজ বিরোধী নানা কার্যকলাপের খবর কান পাতলে শোনা যায়। জানা গেছে, আগে একটা সময় কংগ্রেস দলের সাথে যুক্ত ছিল অভিযুক্ত, পরে তার দল বিরোধী এবং সমাজ বিরোধী কাজের জন্য কংগ্রেস থেকে বহিষ্কার করা হয় অভিযুক্ত নির্মল দত্তকে। গত বছর 2 ধরে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করত সে বলে খবর। রাজ্যে বিধানসভা ভোটের প্রাকালে কুমারঘাট শহরে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় জনমনে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য, আতঙ্কের পরিবেশ শহর জুড়ে। অবশ্য গোটা বিষয়ের উপর নজর রেখে চলেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।